ওয়েব ফিল্মের নায়িকা অবশ্যই পরিমণি, কারণ এটা ক্যারেক্টারটা সে তো খুব সুন্দর করে যায় এবং সে খুব ভালো অভিনয় করে, দেখতে চমৎকার। পরিমণি এবং তারিক আলম খান, এই দুইটা আমার এখনও ফাইনাল হয়েছে। আর একটা ফাইনাল, এটা এখনও আমি মানে 80% ফাইনাল, 20% এখনও টুকটাক দস্তখত বাকি আছে, সব কিছু মিলিয়ে হয়তো এটা ডিক্লেয়ার করবো। এই সিনেমাটা আমার শুরু করার কথা ছিল এ মাসের এন্ডে, কারণ আমার আগে থেকে এটার স্ক্রিপ্ট পাবো আমি 20 তারিখ, এর আগে আমি পাচ্ছি না। স্ক্রিপ্ট লিখেছে পান্থ সারিয়ার, এটার নাম হচ্ছে অন্তরালে। তো ও আমাকে 20 তারিখে দিলে আমি অবশ্যই যত তাড়াতাড়ি সম্ভব সুন্দর করে শুটিংয়ে যেতে চাই, কারণ ব্যস্ততায় সুস্থতা, কাজ করলে আসলে আমরা সবাই ভালো থাকতে পারবো। পরিমণিকে নিয়ে তো নানা জল্পনা কল্পনা হচ্ছে এবং ভিকটিম ব্লেমিং শুরু হয়ে গেছে, এবং আজকে যে ঘটনাগুলো ঘটছে বা পাল্টা কিন্তু তার নামে জিডি করা হচ্ছে কিংবা এই তাকে হয়রানির স্বীকারক হচ্ছে সে, এই বিষয়টা একটু আমাদের একটু বলবেন যে আসলে কেন মানে আমরা এর থেকে বের হতে পারছি না। যে আসলে এগুলো না, যেহেতু এখন আইন শৃঙ্খলা বাহিনীর হাতে চলে গেছে, ওরা তদন্ত করবে, এবং যেহেতু ওই স্পটে তো আর আমি ছিলাম না, যেহেতু এত কিছু তো আসলে আমার জানার কথা না, তো যতটুকু জেনেছি শুনেছি সবার মতো করেই, সবাই যেমন শুনেছে আমিও ঠিক তেমন করেই ওই দিনই প্রথম শুনলাম। 13 তারিখ আমার শুটিং ছিল, কিন্তু এখানেই আমি শুটিং বাদ দিয়ে চলে গিয়েছিলাম ওর বাসায়, তো ওই জায়গা থেকে সবার মতো করে আমি শুনেছি। এবং আমি আইন শৃঙ্খলা বাহিনীর কাছে এবং আমাদের আইনের প্রতি যথেষ্ট শ্রদ্ধাশীল, তারা যেহেতু জিনিসটা তদন্ত করছেন, সত্যটা বেরিয়ে আসুক, সবাই সুন্দর করে সত্যকে আমরা গ্রহণ করি। আর পরির কথাটা বলবো যে ওকে এখন অনেক ধৈর্য ধরতে হবে, যেহেতু সে অনেক আপসেট হয়ে পড়েছে, আমরা আমাদের সবার উচিত হবে যে একটা মেয়ে তাকে অনেক সাপোর্ট দেওয়া, এবং আমি একটা মেয়ের জায়গা থেকে তাকে অবশ্যই সাপোর্ট দিয়েছি। এবং দেখা যাক কী হয়, যেহেতু এটার আসলে আমাদের তো কথায় তো আর কিছু হবে না, আমরা সহানুভূতিশীল হতে পারি বা ওর কাছে থাকতে পারি, ওকে আমরা সাপোর্ট করতে পারি, বাট আইন যেটা চাবে, আইনের প্রতি যেহেতু আমরা শ্রদ্ধাশীল, আইনেই বেরিয়ে আসবে আসল তদন্ত যে কী হয়েছিল কী হয়নি। আমার মনে হয় না সেটা, এখানে যদি পরিমণির ফাঁসি হয়ে যায় কথার কথা, ও আমার ওয়েব ফিল্ম করবে, কারণ এটার সাথে তো এটার কোনো লিঙ্ক আপ নেই, ওইটা একটা আলাদা জগৎ, ওইটা একটা আলাদা ঘটনা, এটার সাথে আমার নাটকে করবে কি করবে না এটা নিয়ে আমি কোনো চিন্তিতই না। ও আমার সিলেক্টে আছে, ও এটা সাইন করেছে, ওই অভিনয় করবে, তারপর যদি ও নিজের থেকে করতে না চায় বা ও যদি একটা ট্রমার মধ্যে আছে বা ওর যদি মনটা খারাপ থাকে, তবে আমার মনে হয় না, ও অনেক সাহসী। এবং ও সেদিন আমাকে বলছিল, ম্যাম তুমি কবে শুটিং করবা, আমি তো কাজে ফিরতে চাই, তো ও যদি কাজে ফিরতে চায় তো আমার কোনো সমস্যা নেই। হ্যাঁ, মানে আমার এই জিনিসটা কখনোই হয় না যে অমুক ঘটনা হয়েছে এই জন্য ওকে বাদ দিব, এরকম মেন্টালিটি আসলে আমার না, কারণ আমার স্ক্রিপ্টটাই তো ওকে প্রয়োজন। সো যতক্ষণ ও না করবে ততক্ষণ তো আমার বাদ দেওয়ার প্রশ্নই আসে না। হ্যাঁ, ওইটা তো একটা ভিন্ন জিনিস, আমার কাজ তো আমার কাছে। সো শুটিংয়ের সাথে ওই ঘটনার আসলে কোনো রিলেটেড কিছু আমি মনে করছি না।